ভাই যে আজকে যে জরিমানা গুলা করতেছেন বা কি ধরনের লোকদের এই জরিমানাটা করতেছেন? আমরা এখানে জরিমানার আওতায় নিয়ে আসছি শুধুমাত্র তাদেরকে যারা মন্ত্রিপরিষদ বিভাগের যে নির্দেশনাটা আছে আমাদের এখানে সেই নির্দেশনাটা অমান্য করছে, মানে সরকারি বিধি নিষেধটা অমান্য করে অযথা বের হচ্ছে বা আমাদেরকে কোনো যৌক্তিক কারণ দেখাতে পারছে না, কোনো আইডি কার্ড বা কোনো কাগজপত্র দেখাতে পারছে না, তারাই জরিমানার আওতায় এখানে আসছে। যারা আমাদের এখানে যৌক্তিক কাগজপত্র এবং কারণ দেখাচ্ছেন সেটা সন্তোষজনক হলে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি। আমাদের মূল কথাই হলো আমরা করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য যে নির্দেশনাটা আছে সেটা পালন করার জন্য সবাইকে উৎসাহ দিচ্ছি এবং সচেতন করার কাজ করছি। জরিমানার পরিমাণটা কেমন? জরিমানার পরিমাণ আসলে এটা পরিস্থিতি সাপেক্ষে, এখানে 200 টাকা থেকে শুরু করে 2000 টাকাও আছে আবার 3000 টাকাও আছে। আমরা এখানে জরিমানা